আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে তেলের পিঠার রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটার জন্য আমার চ্যানেলে সবচাইতে বেশি রিকোয়েস্ট এসেছে শেয়ার করার জন্য। লাস্ট কুরবানির ঈদে আমি এই পিঠাটা বানিয়ে দেখেছিলাম আর তারপর থেকে অনেক বেশি রিকোয়েস্ট আসছে এই পিঠাটা বানিয়ে দেখার জন্য। তো আজকে আমি শেয়ার করছি, আর আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই পিঠাটা আমার মতো করে বানাতে চান এবং শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন, কারণ এখানে আমি অনেকগুলো টিপস শেয়ার করব যেগুলো মিস করে ফেললে আপনাদের পিঠা আমার মতো হবে না। তো চলুন এটার প্রস্তুত প্রণালীতে চলে যাই। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, 1 কাপ চালের গুঁড়া অলরেডি একটা মিক্সিং বোলে রেখে দিয়েছি, আর 1 কাপ চালের গুঁড়া দেখতে পাচ্ছেন এখানে রেডি করা। আর দেব হচ্ছে 2.5 কাপ ময়দা বা প্লেন ফ্লাওয়ার, যেটা এটা যে কোনো ব্র্যান্ডের ময়দা দিলেই হবে। আমি যে চালের গুঁড়াটা নিয়েছি এটা একদম প্লেন চালের গুঁড়া, একটা থাকে গুঁড়ো গুঁড়ো ওইটা না, একদম প্লেন যেটা ওটা নিয়েছি। আর লাগবে হচ্ছে আমার মরিচা গুড় এবং সামান্য লবণ। আমি মাঝে মধ্যে মরিচা গুঁড়ের সাথে জিগরি গুড়ও ইউজ করে থাকি, তবে আজকে আমি শুধু মরিচা গুড় দিয়েই বানিয়ে দেখাচ্ছি। তো এখানে তো সবগুলো ইনগ্রিডিয়েন্ট রেডি, অবশ্যই পানিও লাগবে সাথে, আর এটা আমি আস্তে আস্তে অ্যাড করব। তো এখানে আমি যে বোলে অলরেডি আগে থেকে 1 কাপ চালের গুঁড়া ছিল সেখানে ঢেলে দিয়েছি বাকি 1 কাপ চালের গুঁড়া, তো হলো 2 কাপ চালের গুঁড়া। আর দেব এখানে এখন 2.5 কাপ ময়দা। তো আপনারা বলতে পারেন যে ময়দার পরিমাণটা বেশি কেন, ময়দার পরিমাণটা বেশি দিলে পিঠাটা নরম এবং তুলতুলে হবে, তা না হলে পিঠা হয়তো ফুলে ফুলে উঠবে কিন্তু পরে দেখা যাবে যে পিঠাটা শক্ত হয়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য লবণ 1 চিমটির মতো, আমার কাছে মিষ্টি পিঠায় লবণ দিলে ভালো লাগে। এখন আমি এই যে মরিচা গুঁড়ের বটলটা দেখতে পাচ্ছেন এটা থেকে 1/2 মতো দিয়ে দিয়েছি, আর এটা কম বেশি দিতে পারেন ডিপেন্ড করে আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করেন তার উপরে। তো যে কাপ দিয়ে মেজারমেন্ট করেছি ওই কাপে প্রায় 2 কাপের মতো হবে গুড় নিয়েছি, নিয়ে এতে পানি দিয়ে মিক্স করে নিয়েছি। আর এখন আমি এটা ছেঁকে সেই মিক্স যে বলে আমি মিক্স করতে যাচ্ছি ওটাতে ঢেলে দিচ্ছি। তো এটা করার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে ডাস্ট বা ময়লা থাকে, সেটা এই তো ছাকনির উপরে উঠে যায়। আর এখন এটাকে আমি আস্তে আস্তে করে মিক্স করব, অল্প অল্প পানি দিয়ে, খুব বেশি পানি একসাথে দিতে যাব না, অল্প অল্প করে দিব, এতে করে কোনো লাম্প থাকবে না এবং মসৃণ একটা গোলা তৈরি হবে। আমি অনেকবার বলেছি যে গোলাটা যদি ভালো হয় তাহলে পিঠা ফুলে ফুলে উঠে এবং সুন্দর হয়, তো এই জন্যই অল্প অল্প করে পানি দেব। আর পানির পরিমাণটা হবে প্রায় 4.5 কাপের মতো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প অল্প করে দিচ্ছি, আর এখানে আমি গোলাটা দেখাচ্ছি যে গোলার ঘনত্বটা কতটুকু হবে, এই যে খুব বেশি পাতলা না আবার খুব বেশি গাঢ়ও না, এরকম। এই যে আমি এটা বারবার দেখাচ্ছি এই কারণে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। তো এটাকে আমি ঢেকে রেখে দেব আর 3 ঘন্টার জন্য রেস্টে অ্যাটলিস্ট রাখতে হবে, ভালো হয় যদি আগের দিন রাত্রে বানিয়ে পরের দিন সকালে বানানো যায়, তো ফ্রিজে রেখে দিলে আর কি। তো আমি এখানে রেস্টে রেখে দিয়েছি। আর আরেকটা জিনিস শেয়ার করছি, আমি যখন এই পিঠাটা বানাই মাঝে মধ্যে এই যে জিগরি গুড় যেটা আর মরিচা গুড় দুইটা মিক্স করে বানাই, এতে করে একটা ব্রাউন কালারের পিঠা হয়, আর শুধু মরিচা গুড় ইউজ করাতে ডার্ক ব্রাউন কালারের পিঠা হবে, বাট খেতে মজা হয় যদি মরিচা গুড় দিয়ে বানানো হয়, তাই আজকে শুধু মরিচা গুড়টি দিয়ে বানাচ্ছি। আর যদি জিগরি গুড় দিয়ে বানান তাহলে অবশ্যই এটাকে একটু কুচি কুচি করে কেটে পানি দিয়ে মিক্স করে তারপর সেম প্রসেসেই বানাতে হবে। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বললাম যে চাইলে দুই ধরনের গুড় ইউজ করা যেতে পারে। আমার আম্মা অবশ্য বাংলাদেশে বেশিরভাগ যে জিগরি গুড় এইটাই ইউজ করতে। তো যাই হোক, এখন হচ্ছে প্রায় 4 থেকে 5 ঘন্টা পর আমি আবার আসছি, আর দেখতে পেরেছেন আমার যে গোলাটা কেমন হয়েছে। আর এখানে আরেকটা টিপস শেয়ার করতে যাচ্ছি, এটা হচ্ছে যে পানটা নেবেন এটা একটু গর্ত দেখে নেবেন এবং চওড়া দেখে, কারণ আমি অনেকগুলো পিঠা একসাথে বানাতে যাব, এতে করে আমার সহজ লাগে। আর অবশ্যই হচ্ছে যে ফ্রেশ এবং নতুন তেল ইউজ করবেন, কারণ পুরনো তেলে যদি পিঠা বানাতে যান তাহলে পিঠা হবে না, ফুলে ফুলে উঠবে না।
এটা খেয়াল রাখতে হবে। আর এখানে আমি এখন গোলাটা ঢেলে নিচ্ছি একটা গ্রেভির বোটে, এতে করে আমার পিঠা ঢালতে সুবিধা হবে। আপনারা চাইলে যে কোনো ধরনের মগও ইউজ করতে পারেন। তো এখানে আমি তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে একটা পিঠা দিয়েছি, আর একটা পিঠা দেওয়ার কারণ হচ্ছে যে আমি দেখব যে পিঠাটা ফুলে উঠছে কিনা, ভেতরে কাঁচা থাকে কিনা, এই জন্য। তো দেখলাম প্রথমে একটা পিঠা তুলে, আর তারপর যদি সুন্দর পারফেক্ট হয় আমি সবগুলো পিঠা দেব। আমি ভেঙে দেখলাম যে ভেতরে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তো আমি এখন একটা একটা করে অনেকগুলো পিঠা বানিয়ে নেব, আর এটা আন্দাজ করে এমনভাবে দিব যেন প্রত্যেকটা পরিমাণ সমান হয়, চেষ্টা করব, এতে করে ভালো লাগবে দেখতে। আর এখানে আগুন কমানো বাড়ানোর একটা ব্যাপার আছে, যখন আমি পিঠাগুলো দিচ্ছি তেলে তখন আমি আগুনের যে তাপ এটা একটু কমিয়ে দেব, আবার যখন পিঠাগুলো ফুলে উঠবো তখন আগুনের তাপটা আবার একটু বাড়িয়ে দেব, এতে করে পিঠাটা সুন্দর করে ফুলে ফুলে উঠবে। আপনার পিঠার যদি গোলা দেখা যায় যে ভেতরে কাঁচা থাকে, তাহলে বুঝবেন যে গোলার ঘনত্বটা বেশি গাঢ় হয়ে গেছে, সামান্য পানি এতে অ্যাড করবেন। আপনার পিঠা যদি ফুলে উঠে না, দেখা যায় যে পাতলা পাতলা হয়ে যাচ্ছে বেশি, তাতে বুঝতে হবে যে পিঠাটা বেশি পাতলা হয়ে গিয়েছে। এখানে আরও সামান্য কিছু প্লেন ফ্লাওয়ার বা চালের গুঁড়া অ্যাড করলে গোলাটা ঠিক হয়ে যাবে, বাট সাথে সাথে বানাতে যাবেন না, এটাকে রেস্টে রাখতে হবে, তা না হলে পিঠা হবে না। তো যতটুকু পারা যায় রেস্টে রেখে দিলে ততই ভালো, বেশি রাখতে পারলে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রায় 6টার মতো পিঠা দিয়ে দিয়েছি। আপনারা প্রথম যখন বানাতে যাবেন এতগুলো একসাথে বানাতে যাবেন না, কারণ আমি অনেক বছর ধরে বানাতে বানাতে দেখা গেছে এক্সপার্ট হয়ে গিয়েছি, যার কারণে আমার এটার আন্দাজ হয়ে গিয়েছে কিভাবে এতগুলো পিঠা একসাথে বানানো যায়। আপনারা একটা দুটা করে তিনটা করে স্টার্ট করবেন, আর তারপর এটা বাড়াতে পারেন, দেখবেন একদম ইজি হয়ে গিয়েছে। আমি একসময় এই পিঠা বানাতে পারতাম না, অনেক বছর এবং অনেক দিন চেষ্টা করার পর গিয়ে দেখা গেছে এই পিঠাটা আমার এখন পারফেক্টলি হয়। তো আপনারাও চেষ্টা করতে হবে। একটা কথা আছে যে একবার না পারিলে দেখো শতবার, অনেকবার চেষ্টা করলে কিন্তু সাকসেস হবেই হবে, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠাই প্রায় একই সমান দেখতে লাগছে, আর এটা হচ্ছে আমি যে গুলার সাইজটা তেলে দিয়েছি আন্দাজ করে করে একই সমান, এই জন্যই। তো এই তো পিঠাগুলো আমি তুলে নিচ্ছি, আর আপনারা ট্রাই করবেন, খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন। যদি দেখেন তেল কমে গিয়েছে পিঠা বানাতে বানাতে, আবার তেল এখানে রিফিল করতে হবে, এবং গরম হওয়ার পর পিঠাটা বানাবেন। তেল ঠান্ডা হলে কিন্তু পিঠা ফুলে উঠবে না, অনেকগুলো কারণে পিঠা ফুলে উঠে না। এটার দিকে বানাতে বানাতে একটা আইডিয়া হয়ে যায় যে কী কারণে হয়নি। এখানে আমি দেখাচ্ছি যে একটা দুটা বা তিনটা করে কীভাবে বানানো যায়। তো প্রথমেই দেখতে পেরেছেন আমি একটা পিঠা দিয়ে দিয়েছি তেলে, দিয়ে এই পিঠাটা যখন উল্টিয়ে দিয়েছি ফুলে ওঠার পর, তখন আমি আবার আরেকটা পিঠার জন্য গুলা দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে প্রথম অবস্থায় ট্রাই করবেন, একসাথে অনেকগুলো পিঠা যদি দেন তাহলে ব্যালেন্স করতে পারবেন না, একটা দিয়ে আরেকটা গুলা দিবেন, এইভাবে করলেও তাড়াতাড়ি পিঠা হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন যে সেকেন্ড পিঠাটা ফুলে ওঠার পর আমি আবার আরেকটা পিঠা দিয়েছি। আপনারা এই ক্ষেত্রে কিন্তু আবার তিন নম্বর পিঠাটাও দিতে পারেন, যদি বুঝেন যে এখন আপনারা পারবেন দুইটা তিনটা একসাথে বানাতে। এইভাবেই আপনারা বাড়াতে থাকবেন পিঠার পরিমাণ বানানোর জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো অনেক সহজেই এবং খুব সুন্দর ফুলে ফুলে উঠছে, আর পিঠা যখন ফুলে ফুলে উঠে তখন কিন্তু বানাতে অনেক ভালো লাগে। আর মিষ্টি জাতীয় যে কোনো খাবার যদি একটা কিছু গোলমাল হয়ে যায় তাহলে পিঠা হতে চায় না, আর স্পেশালি যদি গোলাটা ঠিক থাকে না এবং তেলটা গরম থাকে না, এই দুটা কিন্তু কারণ থাকে যার কারণে পিঠা হয় না। গোলাটা একদম পারফেক্ট হতে হবে। আমি কিন্তু বারবার দেখিয়েছি যে গোলার ঘনত্বটা কতটুকু করেছি, আপনারা এটা ভালো করে খেয়াল রাখবেন গোলার ঘনত্বটা। আর এই তো দেখতে পারেছেন যে আমার সবগুলো পিঠা হয়ে গিয়েছে, আমার খুব বেশি সময় লাগেনি এই পিঠাগুলো বানাতে, যেহেতু একসাথে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি।
আর এই তো আমার পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো যে এটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে। আমি যে চালের গুঁড়া এবং ময়দার পরিমাপটা দিয়ে বানিয়েছি, আপনারা যদি সেমভাবে বানান আপনাদের পিঠাও ঠিক এরকম নরম এবং তুলতুলে হবে। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা নরম হয়েছে এবং খেতেও কিন্তু এটা অনেক অনেক টেস্টি হয়েছিল। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই পিঠাটা আমি কিভাবে বানিয়েছি। যদি কোনো অসুবিধা হয় বুঝতে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও পিঠাটা বানিয়ে খাবেন এবং কমেন্ট করে বলবেন যে আপনাদের পিঠা কেমন হয়েছে। তো আপনাদের ওই কমেন্টের আশায় থাকলাম। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।